হ্যালো বন্ধুরা, আপনাদের কাছ থেকে অনেক অনেক রিকোয়েস্ট পাচ্ছি যে ভাইয়া কিভাবে মেসেঞ্জার থেকে চ্যাটিং করা ডিলিট করে দেওয়া যে মেসেজগুলো আছে সেগুলো কিভাবে ফেরত নিয়ে আসবো। অনেকেই কিন্তু মেসেঞ্জারে নানান ধরনের চ্যাটিং করে থাকেন এবং নানান ধরনের ফটো ভিডিও কিন্তু আপনারা শেয়ার করে থাকেন বন্ধু বান্ধবের মাঝে। এই মেসেজগুলো যদি ডিলিট হয়ে যায় কিংবা ডিলিট যদি করে ফেলেন, পরবর্তীতে কিন্তু অনেকে চাইলে আর সেটা খুঁজে পান না কিংবা সেটা কিন্তু ফেরত নিয়ে আসতে পারেন না। কিন্তু আজকের এই ভিডিও দেখাবো আপনাদেরকে, একেবারে প্রুফ সহকারে দেখিয়ে দিব আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার যে মেসেঞ্জার যে অ্যাপটা আছে কিংবা ফেসবুকের যে অ্যাপটা আছে এই মাধ্যমে যে চ্যাটিং গুলো আপনি করেছেন সেগুলো কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো অবশ্যই আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা উপরে ফলো বাটনে ক্লিক করে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আসাজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আবার স্বাগতম। বন্ধুরা, প্রথমে সরাসরি আপনার যে ফেসবুক অ্যাপটা আছে, আপনি ফেসবুকের যে মেইন অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে আপনি লগ ইন করে নেবেন। আপনার ফেসবুকের যে লগ ইন করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। এরপর আপনি এখানে ডান দিকে উপরে যে থ্রি লাইন মেনুটা আছে জাস্ট সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে, সেখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে সেটিংস অপশনটা আসতেছে সেই সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে যাবেন। সরাসরি নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন আপনি খুব সহজেই ডাউনলোড ইওর ইনফরমেশন। আপনি এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন। আপনি কিন্তু এখান থেকে আপনার যে কোনো ধরনের ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন, আপনার ফেসবুক রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে। তো এখান থেকে দেখুন, আপনি যদি চান এখান থেকে ফেসবুক মেসেঞ্জার যেটা আছে সেটা এখান থেকে, ফেসবুক পেজের আছে, বিভিন্ন ধরনের ফেসবুক গেমিং যে সাইট থেকে আপনি ডাউনলোড করতে চান, যে সাইটের ডিলিট হওয়া ইয়েগুলো সেগুলো আপনি সেখান থেকে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি যদি যেগুলো আপনি চান না সেগুলো আপনি আনক্লিক করে দেবেন। তো এটা আনক্লিক না করার জন্য আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট অল যে অপশনটা আছে জাস্ট সেখান থেকে আপনি এটাকে ক্লিক করে দেবেন। তো সিলেক্ট অল ক্লিক করলে এগুলো কিন্তু সব একসঙ্গে কিন্তু রিমুভ হয়ে গেল। দেখুন এখানে কিন্তু যে টিক মার্কগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আপনার যেটা প্রয়োজন, আমার প্রয়োজন শুধু মেসেঞ্জারটা, তো আমি এখান থেকে মেসেঞ্জারের উপর এটা ক্লিক করে দেব। জাস্ট ক্লিক করলে কিন্তু এটা টিক মার্ক হয়ে গেল। তো টিক মার্ক হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে যাব। স্ক্রল করে নিচের দিকে চলে গেলে এখান থেকে পাবেন আপনারা, দেখুন এখানে কিন্তু লেখা আছে ওয়াল অফ মাই ডাটা। তো এখান থেকে আপনি যদি ওয়াল অফ মাই ডাটা, দেখুন দেখা আছে ওয়াল অফ মাই ডাটা, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা ওয়াল অফ দেওয়া আছে। এবার নিচের দিকে যে অপশনটা আছে জাস্ট ক্রিয়েট ফাইলে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। সিম্পলি এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড, দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ডাউনলোড পারছেন সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমার কিন্তু ফেসবুক এটা একেবারে নতুন, তো আমি 17 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি নতুন 17 ফেব্রুয়ারি কিন্তু আমি ফেসবুকটা ক্রিয়েট করছি। 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমার যতটুকু আছে সেটা কিন্তু আমি পেয়ে যাবো। আপনারা কিন্তু সর্বনিম্ন 2 থেকে 6 মাসের যে এটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে উপরের যে ইনফরমেশানগুলো আছে আপনি এটা কিন্তু পেন্ডিং, দেখুন এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে। তো এটা কিন্তু আপনার ডাউনলোড হচ্ছে, আপনার একটু ধৈর্য ধরবেন। তো উপরে কিন্তু কিছু লেখা আছে সেগুলো আপনি যদি চান এখান থেকে আপনি কিন্তু পড়ে নিতে পারেন। তো যেমন উপরে লেখা আছে ইউ ক্যান ডাউনলোড এ কপি অফ ইউর ফেসবুক ইনফরমেশন অ্যাট এনি টাইম, ইউ ক্যান ডাউনলোড এ কমপ্লিট কপি অর ইউর ক্যান স্টার্ট অনলি ইউর টাইপ অফ ইনফরমেশন অ্যান্ড ডেটা। তো আপনারা কিন্তু এখান থেকে আপনার ইনফরমেশান ডেটা সবগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে দেখুন আপনাদের আরও কিছু বলা আছে, এখান থেকে নিচে যার লেখা আছে সেখানে কিন্তু ডাউনলোড ইউর ইনফরমেশান ইজ এ পাসওয়ার্ড অ্যান্ড প্রমোট দ্যাট অনলি ইউ উইল বি হ্যাভ অলওয়েজ। তো আপনি কিন্তু অলওয়েজ এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন, আপনাদের যে কোনো ইনফরমেশানটা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা ডাউনলোড হওয়ার জন্য আপনি একটু অপেক্ষা করবেন, অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখাবো। তো আমি একটু অপেক্ষা করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এখানে কিন্তু ডাউনলোড কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। তো আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে সরাসরি সাইটে নিয়ে যাবে, গুগলের সাইটে। এখানে কিন্তু আপনার ফেসবুক আইডি যদি লগ ইন না থাকে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন একটু সময় নিতে পারে। তো দেখুন এখানে নিচে দেখুন ডাউনলোড হচ্ছে টপ ফাইল। তো ডাউনলোডে এখানে ক্লিক করবো, ডিটেলসে ক্লিক করবো। ডিটেলসে ক্লিক করলে দেখুন ইতিমধ্যে একটা ফাইল কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, দেখুন ডাইরেক্ট ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে। সে আমি এখানে ক্লিক করব ডাউনলোড অপশনে। ক্লিক করার পর দেখুন এখানে মেসেঞ্জার বলে যে অপশনটা, এই মেসেঞ্জারে আপনি সরাসরি চলে যাবেন।
মেসেঞ্জারে ক্লিক করব মেসেঞ্জার একটা ফাইল আকারে কিন্তু এখানে শো করবে সো ইনবক্সে যাব দেখি ইনবক্সে কি আছে ইনবক্সে ক্লিক যাওয়ার পর সংশোধন দেখুন এখানে যতগুলো ফ্রেন্ডের সাথে আমি ইতিমধ্যে চ্যাটিং করছি ডিটেইলস কিন্তু আমার এখানে চলে আসছে দেখুন এখানে আমি একটা আমার ফ্রেন্ডের ই দেখাবো আইডি থেকে তো আজিজুর রহমান আমার ফ্রেন্ড এটা আমি তার কাছে এখানে ক্লিক করবো তার ফাইলে সো দেখুন তাকে আমি কী ফটো পাঠাচ্ছি সেটা আমি এখানে দেখা দেবো তো এখানে ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে উপরে যে ফটোগুলোটা আছে এখানে আমি ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে দেখুন এটা কিন্তু স্ক্রিনার আছে তার ফোনে একটা দেখাইছিল সে এখানে কিন্তু বিস্তারিত প্রত্যেকটা যে ফটোগুলো আমি দেখুন আমার এই ভিডিওটা 100,000 হয়ে গেছিলো সাবস্ক্রাইব ভিউ সেটা আমি তার কাছে পাঠাচ্ছিলাম সেটা আপনি দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা এভাবে কিন্তু আছে আপনারা দেখতে পারবেন দেখুন তাকে এরকম যে ফটোগুলো পাঠাইছিলাম সেগুলো কিন্তু সে আছে এবং অডিও ভয়েস দেখুন অডিও ভয়েসটা আছে এখানে ক্লিক করবো অডিওতে অডিওতে ক্লিক করার পরে সে ভয়েস পাঠাইছে তাকে আমি দেখুন ক্লিক করবো ক্লিক করে ভয়েসটা আপনাদের শোনাবো আশা করি আপনার ভয়েসটা শুনতে পাচ্ছেন দেখুন আরও একটু ভয়েস শোনায় আপনাদেরকে আরও ভয়েস আছে সেটা আপনারা শোনায় আর একটু সময় নেবেন এবার মেসেঞ্জার যে চ্যাটিংগুলো তার সাথে করছি সে মেসেঞ্জারে যাবো মেসেঞ্জার ক্লিক করবো ক্লিক করবো দেখুন এই যে দেখুন এখানে লেখা আছে দেখুন প্রত্যেকটা যে আমরা যার সাথে মেসেঞ্জার করছে মেসেজ করছি সেগুলো লেখা আছে এখানে কিন্তু তার সে আমার ছবি পাঠিয়েছিল তাকে আমি ছবি পাঠিয়েছিলাম সে আমার ছবি পাঠিয়েছিল প্রত্যেকটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে এবং দেখুন প্রত্যেকটাতে আমাদের যে সেটিংয়ের যে কথোপকথনগুলো আছে এখানে আপনারা নিশ্চয়ই পড়তে পারতেছেন আপনাদের একটু জুম করে দেখায় যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করে জানতে পারবেন এই ভিডিও নিয়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম